15 আগস্ট স্বাধীনতার দিন নেতাজি সেতু বা ফারাক্কা কেদারনাথ ব্রিজ শুভ উদ্বোধন হয়ে গেল। বাংলা ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা আরও বেড়ে গেল। নতুন সেতুটি ওখানে দুটি লেনতে তৈরি করা হয়েছে এবং এখানে একটি লেনতে এ সেতুটি ছিল। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি ফারাক্কা কেদারনাথ ব্রিজ নেতাজি সেতু। আজকে 15 আগস্ট স্বাধীনতার দিন এই ব্রিজটি শুভ উদ্বোধন হয়ে গেল। বন্ধুরা, এই কেদারনাথ ব্রিজটি কখন উদ্বোধন হয়েছে তো এখানকার স্থানীয় মানুষদের কাছে জেনে নেব। তো দাঁড়ান, হ্যালো বলছি, এটা কখন উদ্বোধন হয়েছে এই ব্রিজটি? আজকে সকালে, আজকে 15 আগস্ট স্বাধীনতার দিন আজকে উদ্বোধন হয়েছে। তো এখানে কোনো উদ্বোধন হওয়ার কোনো প্রমাণ বা কিছু কোথায়? এখানকার স্থানীয় মানুষদের কাছে জেনে নিলাম যে এখানে সকাল সকাল উদ্বোধন হয়েছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি গাড়ি চলাচল করছে। এই ব্রিজটি বাংলা ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের ব্যবস্থা। আশা করা যায় এই ব্রিজটি নির্মাণ হওয়ার পর বাংলা এবং ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বেড়ে গেল। এনটিপিসি কর্তৃপক্ষ 75 কোটি টাকা দিয়ে এই ব্রিজটি নির্মাণ করে। এই ব্রিজের ওপর দিয়ে এনটিপিসি কর্মচারী দিনে প্রায় 10,000 আর এখান দিয়ে যাতায়াত করে। পুরনো কেদারনাথ ব্রিজটি 1975 সালে ফারাক্কা ফিডার ক্যানেলের ওপর দিয়ে তৈরি করা হয়েছিল। একটি সড়ক এবং দুটি রেল ব্রিজ করা হয়েছিল। এই রেলের লাইনটি ফারাক্কাই গেটে কেদারনাথ ব্রিজের ওপর দিয়ে জুড়ে যাচ্ছে ঝাড়খণ্ডে। একটি ট্রেন আসছে পুরনো কেদারনাথ রেল ব্রিজের ওপর দিয়ে, এটি হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটি চলে যাবে পাকুড় বর্ধমান হয়ে হাওড়া স্টেশনে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কেদারনাথ ব্রিজ পুরাতন এবং এটি হচ্ছে নতুন ব্রিজ। তো আজকে নতুন ব্রিজের উদ্বোধন হয়ে যাওয়ার কারণে পুরাতন ব্রিজে গাড়ি চলছে না। নতুন ব্রিজ যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুটি লেনতে, আসা এবং যাওয়া দুটোই একসাথে, এবং এটা হচ্ছে একটা লেনতে শুধু ছিল। এবং এখান দিয়ে কোনো গাড়ি যদি যাতায়াত করতো তাহলে ওই দিকটা বন্ধ থাকতো, দিয়ে আবার ওই দিকটা চালু হয়ে আবার এই দিকটা বন্ধ থাকতো। তো এভাবেই চলতো। তো দেখতে